আলু বাংলাদেশের একটি প্রধান ফসল। আমরা জানি যে শীত মৌসুমে আমাদের দেশে অনেক জমিতে আলু উৎপাদিত হয় এবং এই আলু উৎপাদনের পরিমাণ প্রায় 92 লক্ষ টন। গত বছর আমরা যে আলু উৎপাদন করেছিলাম সে আলুর উৎপাদন আমাদের চাহিদার তুলনায় ছিল অনেকাংশে বেশি, এবং প্রতিদিনই আলুর উৎপাদন বাড়ছে, আলু নিয়ে নানা রকমের কার্যক্রমও বাড়ছে। কিন্তু তার সাথে সাথে একটি প্রশ্ন আসছে, যেহেতু একটি প্রধান শস্য, এটি যেমন বিদেশে রপ্তানি করা সম্ভব, আবার একই রকমভাবে অভ্যন্তরীণ ভোগের জন্য কিন্তু এর ব্যবহার বাড়ানো সম্ভব, সেই আলু কি নিরাপদ পন্থায় উৎপাদিত হচ্ছে, সেই আলুর পুষ্টিগুণ কি সমৃদ্ধ, বা সেই আলু কি আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ কি না। আমরা বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের কথা বলছি, সেফ ফুড প্রোডাকশনের ক্ষেত্রে নানা রকমের নীতিমালাও কিন্তু বর্তমান সময়ে গ্রহণ করা হয়েছে। আলু উৎপাদনের ক্ষেত্রে সেফ নীতিমালাটি কী, বা কী ধরনের প্র্যাকটিস হওয়া উচিত, আর এই নিয়ে গবেষণা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর খুরশেদ। আমরা আজকে এসেছি সেই জায়গাতে, এখানে কী ধরনের গবেষণা হচ্ছে, কী ফলাফল পাওয়া যাচ্ছে, এবং কীভাবে কৃষকদের কাছে একটি ভালো পন্থায় আলু উৎপাদন প্রযুক্তি বা জাত দেওয়া যায়, সেই বিষয় নিয়ে কথা বলতে। তাহলে চলুন আমরা একটু দেখে নেই মাঠগুলো, শুনে নেই বিজ্ঞানীদের কথা। কৃষকদের কাছে আলু একটি প্রধান অর্থকরী ফসল বটে। যেখানে কৃষক সুযোগ পান সেখানে কৃষক আলু উৎপাদন করেন, এবং আলু চাষের উপযুক্ত জমি মূলত মুন্সিগঞ্জ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং সে সমস্ত জেলাতে প্রচুর আলু উৎপাদিত হয়। সাম্প্রতিক সময়ে উপকূলীয় অঞ্চলগুলোতেও কৃষকদের মাঝে আলু উৎপাদনের প্র্যাকটিস বা আলু উৎপাদনের যে প্রভাব সেটি আমরা দেখতে পাই। আলু উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে প্রয়োজনের তুলনায় আলু উৎপাদিত হচ্ছে অনেক ক্ষেত্রেই বেশি, এবং বেশি আলুটি নিয়ে অনেক সময় বিপাকে পড়ছেন কৃষক ভাইরা। হয়তোবা আলুকে সংরক্ষণ করতে পারছেন না, আবার বিদেশের বাজারে আলু রপ্তানি করার মতো মানসম্পন্ন আলু কিন্তু উৎপাদন করা যাচ্ছে না। এইসব বিষয়কে সামনে রেখে অভ্যন্তরীণ প্রয়োজনে মানসম্পন্ন আলু উৎপাদন এবং বিদেশের বাজারে মানসম্পন্ন আলু উৎপাদন, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই কিন্তু জৈব পন্থায় আলু উৎপাদনের কার্যক্রমটি গ্রহণ করা হয়। এবং এই গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে উন্নত মানের আলু উৎপাদন করা যায়, তার জন্য উৎপাদনের কলাকৌশলগুলো কীরকম হওয়া উচিত সেটি যেমন নির্ধারণ করা, পাশাপাশি কোন জাতটি অর্গ্যানিক পন্থায় ব্যবহৃত হলে পারে ভালো উৎপাদন দেয় সেটিও কিন্তু নির্ধারণ করা। বিজ্ঞানীর এই গবেষণা ছিল মাঠ পর্যায়ে, এবং কৃষি গবেষণায় একটি প্লটে এর ট্রায়ালকে স্থাপন করা হয় এবং অনেকগুলো জাতকে নিয়ে এবং অনেকগুলো পন্থাকে নিয়ে ট্রায়ালকে স্থাপন করা হয়, এবং তার মধ্য দিয়ে এবছর কিছু রিকমেন্ডেশনস বিজ্ঞানীরা ইতিমধ্যে খুঁজে পেয়েছে যেগুলো হয়তো বা সামনের দিকে কৃষকদের কাছে দেওয়া যাবে। আর এই বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বললাম কন্দল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর খুরশিদ আলমের সাথে। ডক্টর খুরশিদ আলম, আমরা তো মানে অর্গ্যানিক আলু উৎপাদনের কথা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা জেনেছি যে আপনার গবেষণাটি খুব চমৎকারভাবে এগোচ্ছে। আপনি কি বলবেন যে ঠিক কী কী বিষয়গুলো নিয়ে আপনার গবেষণা কার্যক্রমটি ছিল? ধন্যবাদ। আসলে আমরা এখানে করতেছি অর্গ্যানিক আলু উৎপাদন বিষয়ে গবেষণা। সেই বিষয়টা আসলে যে কীভাবে এখন সারা পৃথিবীব্যাপী নিরাপদ খাদ্যের একটা চাহিদা বাড়েছে, তো বৃদ্ধি পাওয়ার জন্য বাংলাদেশেও কিন্তু অনেকের সক্ষমতা রয়েছে কেনার, কিন্তু সে নিরাপদ খাদ্য পাচ্ছে না। শুধু আলু নয়, সব ফসলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আর আলুর ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমরা কিন্তু এটা প্রোডাকশনের দিক দিয়ে আমরা বেশ ভালো পজিশনে আছি, প্রায় 92 লক্ষ টন, যা আমাদের চাহিদা পূর্ণ করে আরও 20 লক্ষ টনের মতো অতিরিক্ত থাকে। তো আমরা যদি এই আলুটাকে বাংলাদেশ থেকে, কিন্তু কিছু আলু বাইরে রপ্তানিত হতো, গত বছর ছিল না, বাইরে কিন্তু এক্সপোর্টও হতো, আর সেটা ছিল আমরা কনভেনশনালি যে আলুটা হয় সেটা এক্সপোর্ট, সেটার বাজার মূল্য কম। এখন যদি আমরা অর্গ্যানিক উপায়ে এই আলুটাকে তৈরি করতে পারি, বাইরে যদি এক্সপোর্ট করতে পারি, তাহলে আমরা সেটা থেকে 2 থেকে 3 গুণ বেশি পরিমাণ আমরা কম উৎপাদন করে বেশি টাকা পাওয়া সম্ভব। এটা উৎপাদন হতে পারে, যদি কম হইতে পারে, প্রথম দিকে কম হতে পারে, পরে আবার একই হয়ে যায়, কিন্তু আমরা বেশির মুদ্রা অর্জন করতে সক্ষম হব। তো এইখানে এই গবেষণা যেগুলো চলছিল সে গবেষণার ভিতরে কী কী খোঁজার চেষ্টা করছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা এখানে প্রথমে যে জিনিসটা খুঁজতেছি, আমাদের অনেকগুলি আলুর জাত আছে, কোন জাতটা ভালো পারফর্ম করে হয় অর্গ্যানিকের জন্য সেটা নিয়ে করতেছি। এর ভিতরে আমরা কিছু প্রক্রিয়াজাতকরণ আলু রাখছি, কিছু খাবার আলুও রাখছি, এরকম 10টা ভ্যারাইটি আমরা প্রথমে করতেছি যে এটা থেকে কোনটা অর্গ্যানিক পদ্ধতিতে ভালো উৎপাদন করতে পারে সেটা। আর অর্গ্যানিক করার জন্য আমাদের প্রথমে বেসিক কতগুলি আইটেম লাগবে, একটা হচ্ছে অর্গ্যানিক ফার্টিলাইজার, অর্গ্যানিক পেস্টিসাইড, সেই জিনিসগুলো। তো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট এখানে দেখতেছি,
সেটা অর্গানিক ফার্টিলাইজার, বাংলাদেশে যেসব অর্গানিক ফার্টিলাইজারগুলি অ্যাভেলেবেল আছে তার মাঝে কোনটা অর্গানিক আলু উৎপাদনের ক্ষেত্রে ভালো রেসপন্স করে সেটাও আমরা এখানে গবেষণা করে দেখতেছি। আর অর্গানিক এর পর অর্গানিক প্রোডাকশন সিস্টেম আরেকটা যে মূল উপাদান সেটা হচ্ছে পেস্ট কন্ট্রোল বা পোকা দমন। এই পেস্টিসাইড না দিয়ে কীভাবে করা যায় সেটার জন্য রয়েছে বিভিন্ন গাছের নির্যাস, যেগুলি হচ্ছে বোটানিক্যাল অয়েল বলি, যেটা নিম অয়েল আছে, মেহগনি অয়েল, করমচা অয়েল অথবা বিস্কাটালি রেস্টার্ট। তো সেগুলি নিয়ে আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে কোনটা দিয়ে ভালোভাবে পোকা দমন করা যেতে পারে বা পেস্ট দমন করা যেতে পারে। এই যে তিনটা জিনিস আপনি খোঁজার চেষ্টা করলেন, আপনি কি মোটামুটি জাতের ক্ষেত্রে, তারপরে অর্গানিক ফার্টিলাইজারের ক্ষেত্রে বা উপাদানের ক্ষেত্রে এবং নির্যাসের ক্ষেত্রে আপনি কি কোনো রিকমেন্ডেশন খুঁজে পেয়েছেন? আসলে আমরা যখন কোনো একটা টেকনোলজি রিকমেন্ড করি অন্ততপক্ষে 3 বছর এটাকে গবেষণা করতে হবে, আর জাস্ট এই বছর নিয়ে 2 বছর চলছে, কাজে 2 বছরে আমরা পুরোপুরি রিকমেন্ড করতে পারি না, আর এই বছর এখনও ডাটাটা পুরোটা হারভেস্ট করতে পারিনি। তো গত বছর আমরা করেছি ভ্যারাইটিগুলি প্লাস ফার্টিলাইজারের, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি অর্গানিক প্রোডাকশন সিস্টেমে বাড়ি আলু 41 এটা ভালো রেসপন্স করতেছে, আর অর্গানিক ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা দেখছি একটা মেগা অর্গানিক ফার্টিলাইজার একটা কোম্পানি, এটার সাথে সাথে জাস্ট ওইটাকে আমরা বলি আমাদের ভাষায় যে সিগনিফিকেন্টলি আইডেন্টিক্যাল, সেটা হচ্ছে ভার্মিকম্পোস্টও ভালো রেসপন্স করতেছে। আচ্ছা, এমনি তাহলে মোটামুটি ধরেন যে যদি আমরা একটি অর্গানিক আলু উৎপাদনের প্রযুক্তিকে চিহ্নিত করতে চাই, নির্ধারণ করতে চাই, তাহলে কি আগামী বছর বা আগামী 1-2 বছরের ভিতরে একটি ফলাফল পাওয়া যাবে? আশা করি আগামী বছরের গবেষণা কর্মসূচি সমাপ্তান্তে আমরা একটা রিকমেন্ডেশন দিতে সক্ষম হব। একটা জিনিস বলে যে আমরা অর্গানিক আলু উৎপাদনের কথা বলছি, আবার একই সাথে আমাদের প্রচলিত কনভেনশনাল পন্থায় আলু উৎপাদন হচ্ছে, সেখানে প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হচ্ছে বা ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার হচ্ছে, প্রাথমিক পর্যায়ে তো উৎপাদনের ক্ষেত্রে হয়তো বা অর্গানিক আলুর উৎপাদন একটু কম হবে, সেক্ষেত্রে কৃষকদের ভিতরে উৎসাহ তৈরি করা যায় কীভাবে? আচ্ছা, আসলে কৃষকদের আমাদের যেটা সেটা হচ্ছে তাদেরকে যদি আমরা প্রাপ্ত মূল্য যেটা ন্যায্য মূল্য সেটা যদি এনশিওর করতে পারি তাইলে সম্ভব। এখন 2-3 গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, সেটা যদি তাদেরকে এনশিওর করা যায়, হ্যাঁ তোমাদের যে মূল্য সেই আউটপুটটা যদি তাদেরকে এনশিওর করা যেতে পারে তাইলে কেবল তাদের উৎসাহিত করা যেতে পারে বাজার মূল্য, এবং সেক্ষেত্রে তাদের ভোক্তা যারা আছেন বা যারা ব্যবসায়ী আছেন তাদের একটু দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই, এবং এটা কিন্তু অর্গানিকের একটা প্রিন্সিপালের মাঝে পড়ে যে ফেয়ারনেস, প্রিন্সিপালস অফ ফেয়ারনেস। ফেয়ারনেস বলতে এখানে বোঝাচ্ছে ভোক্তা যে, প্রোডিউসার যে, এবং যে ব্যবসায়ী, সবাইকে এটাতে স্বচ্ছ থাকতে হবে যে এটা এই মূল্য এই হবে এবং সবাই সমানভাবে সেই উৎপাদনে যেই লাভটা সেটা সমভাবে সেটা ভোগ করবে। অর্থাৎ একজন নিরাপদ খাদ্য পাবে, একজন একটা যুক্তিসঙ্গত মুনাফাও পাবে, যুক্তিসঙ্গত মুনাফাটা সবার মাঝে সমানভাবে যাবে, এরকম একটা সিস্টেম কিন্তু আছে। মানে ইচ্ছা করলে কেউ এটা দাম বাড়াই নিতে পারবে না, এটা কিন্তু অর্গানিকের আরেকটা প্রিন্সিপালের মাঝে পড়ে। তো আপনি কি আপনাদের, আপনারা তো আলু গবেষণা কেন্দ্রে স্বাভাবিকভাবে আপনারা আলু নিয়ে কাজ করবেন, আমরা পাশাপাশি দেখছি যে এখানে কিছু বর্ডার ক্রপ আপনারা করেছেন, এটার পিছনে কি এই অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে বর্ডার ক্রপের কি কিছু ভূমিকা আছে? অবশ্যই আছে, ধন্যবাদ। আসলে বর্ডার ক্রপটা লাগানো হয়েছে এখানে দুটা উদ্দেশ্য, যে আমরা চারদিক দিয়ে দেখতেছেন সূর্যমুখী লাগাইছি, সূর্যমুখীটা বিভিন্ন রকম আমরা উপকারী পোকা বলি সেইগুলিকে আকৃষ্ট করে, আর সেই উপকারী পোকাগুলি যখন থাকে তখন কিন্তু এইখানে বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকা যেমন এফিড থাকতে পারে, সেই পোকাটাকে ওরা খেয়ে দমন করে বা এটাকে কন্ট্রোলে রাখে। এরপরে আরেকটা উপকার করে যে এখানে আমরা সূর্যমুখীর পরে দিয়েছি গম, তারপরে দিয়েছি সোয়াবিন, যদি এফিড কোনো রকমে ক্রস করে জমিতে এসে যায় তাহলে ওইখানে বাধা পায়, প্রতিবন্ধকতা হয়, বা ওই হোস্ট হিসেবে গমটাকেও বেশি নিতে পারে, সোয়াবিনটাকেও বেশি নিতে পারে, তা তখন আলুতে এটা কম হবে। এর জন্য এটা করা হয়েছে, মূল ফসলকে রক্ষা করার জন্য করতে গেলে কিছু সহায়ক ফসল ওখানে পোকার জন্য দিয়ে দেওয়া, যাতে ওই মাঠে ও এখানে আসতে না পারে। তো আপনারা কি এবার দেখেছেন মাঠে এই ধরনের বর্ডার ক্রপের ফলাফলটি কি আপনারা দেখতে পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, এখন তো সিজন মানে আলু উৎপাদন সময়কালের শেষ সময়ে, আমরা যখন নাকি মূল সময়টা ছিল তখন দেখছি এখানে অনেক রকম উপকারী পোকা আমাদের ছিল, এবং এটা আমাদের কাছেও রেকর্ড আছে যে বিভিন্ন রকম ক্ষতিকারক পোকা যেমন এফিড পোকাকে যে বিভিন্ন লেডিবার্ড বিটল রোজেন বক্ষণ করতেছে, এসব ছবিগুলো আমরা আমাদের এই মাঠে তাহলে কোন রকমের পোকার উপদ্রব ওই পোকাগুলো উপদ্রব হয় না হয়নি, এটা মানে অন্যান্য পোকা যে এটা না দিলে আরো বেশি পরিমাণ হইতো কিন্তু কম হয়েছে, অত পরিমাণ আমরা পাইনি। তো এমনি তাহলে আপনি মোটামুটি এই গবেষণা তো মোটামুটি এই পর্যায়ে শেষ হয়ে গেল, হয়তো আগামী বছর আপনি আবারও করবেন, তাহলে আমরা তাহলে আশা করতে পারি যে আগামী বছর থেকে আপনি একটি নতুন প্রযুক্তি আমাদের কৃষকদেরকে উপহার দিতে পারবেন? জি, আমিও আশা করতেছি যে আগামী বছর আমরা একটা
অন্তত কোন ফার্টিলাইজার কোন ভ্যারাইটিটা ভালো হয়েছে সেই ব্যাপারে আমরা একটা কৃষকদেরকে সুপারিশ করতে পারব। আপনার এই গবেষণা আরও অব্যাহত থাকুক এবং নতুন নতুন প্রযুক্তি বের হোক এবং সেই প্রযুক্তি আমাদের কৃষকদেরকে দিয়ে কৃষকরা যেমন উপকৃত হবে আমরা ভোক্তারা উপকৃত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ হারুন রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা। আমি কন্দল ফসল গবেষণা কেন্দ্রে কর্মরত আছি। আমরা প্রতি বছর $200 মিলিয়ন উদ্যানতাত্ত্বিক ফসল বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি। আমরা যদি অর্গানিক উপায়ে আলু উৎপাদন করে বাইরের দেশে রপ্তানি করতে পারি তাহলে আমরা এখানে $200 মিলিয়নের জায়গায় $400 বা $600 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো বলে আমি মনে করি। $80 বিলিয়ন বাজার রয়েছে অর্গানিকের। আমরা যদি সেক্ষেত্রে কিছু ধরতে পারি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। যে কোনো গবেষণারই ফলাফল হয়তো এক বছরই পাওয়া সম্ভব না। গবেষণা একটি নিরন্তর প্রক্রিয়া এবং 2-3-4 বছর ধারাবাহিক গবেষণার মধ্য দিয়ে কিন্তু একটি প্রযুক্তি মাঠ পর্যায়ে যেতে পারে। তবে গবেষণা যেহেতু শুরু হয়েছে অতএব নির্ধারিত সময় পরে নিশ্চয়ই কিছু কিছু প্রযুক্তি মাঠ পর্যায়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ এখন খাদ্য উৎপাদন, শস্য উৎপাদনের ক্ষেত্রে যে জায়গাটি অর্জন করেছে সে জায়গায় নতুন চ্যালেঞ্জ হচ্ছে মানসম্পন্ন শস্য বা খাদ্য উৎপাদন করা, এবং সেই জায়গায় এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে উন্নত মানের পুষ্টিকর আলু উৎপাদন করা যাবে সেটি আমরা আশা করছি। আর বিজ্ঞানীরা মনে করছেন যে আগামী কয়েক বছরের ভেতরেই তারা পরীক্ষিত প্রযুক্তি কৃষকের কাছে দিতে পারবেন এবং সেই প্রযুক্তি পেলে নিশ্চয়ই কৃষকও এই মানসম্পন্ন আলু উৎপাদন করতে পারবেন। তখন আলু উৎপাদিত হলে পারে সেই আলুটিকে যেমন অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন চাহিদা মেটাবে পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত আলু হয়তো দেশেই উৎপাদন করা যাবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আলু উৎপাদনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে। বাংলাদেশে আলুর উৎপাদন বর্তমানে চাহিদার চেয়েও অনেক বেশি, এবং এটাও খুব সত্যি কথা যে আমরা প্রতিদিনই চাইছি আলুর উৎপাদন বাড়ুক এবং মানসম্পন্ন আলুর উৎপাদন বাড়ুক, আলুর গুণগত মান বৃদ্ধি পাক সেটাও আমরা চাইছি। আমরা একই সাথে চাইছি অভ্যন্তরীণ বাজার যেমন বাড়ুক সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও যাতে আমরা আলুকে নিয়ে যেতে পারি। কিন্তু আন্তর্জাতিক বাজারে আলু নিয়ে যেতে গেলে মানসম্পন্ন আলু নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই মূল স্রোতের বাজারে ঢুকতে গেলে, অর্গ্যানিক বাজারে ঢুকতে গেলে সেক্ষেত্রে অর্গ্যানিক আলুটি হতে পারে বড় ধরনের সমাধান। সেক্ষেত্রে বিশাল বাণিজ্যের জায়গায় আমরা যদি ক্ষুদ্রভাবেও সেখানে প্রবেশ করতে পারি তাহলে সেটি হবে আমাদের জন্য একটি বড় ধরনের সাফল্য। আমরা মনে করি বাংলাদেশের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী এবং তারা অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু ফসল উৎপাদন করেন, কিন্তু ফসলের সঙ্গত মূল্যটি অনেক সময় তারা পান না। সেই ক্ষেত্রে যদি তারা এই ধরনের ফসল উৎপাদন করেন এবং সেই ফসলগুলোকে যদি বিদেশের বাজারে নিয়ে যাওয়া যায় তাহলেও তাদেরকেও সঙ্গত মূল্য দেওয়া সম্ভব হবে। আমরা চাই সকলের সমান মুনাফা অর্জনের মধ্য দিয়ে এই অর্গ্যানিক কৃষির আন্দোলন এগিয়ে যাক, মানুষ ভালো থাকুক, দেশ ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক, এবং তার মধ্য দিয়েই আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে উঠুক।